প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ আর আপনাদের আবারও আমার চ্যানেল অর্থাৎ জিওগ্রাফি হাউস মাস্টার চ্যানেলে স্বাগত জানাই। তো আমার আজকে বিষয় হলো রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। তো আগে আমাদেরকে জানতে হবে যে রাসায়নিক আবহবিকার কাকে বলে। রাসায়নিক আবহবিকার হলো পরিবেশের যে সমস্ত অ্যাসিড এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন এদের সমন্বয়ে শিলা বিভাজিত হয়ে যে আবহবিকারের সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে রাসায়নিক আবহবিকার। অ্যাসিড, জল, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এই চারটি উপাদান রাসায়নিক আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রাসায়নিক আবহবিকার হবে কোথায়? রাসায়নিক আবহবিকার হবে নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ উষ্ণ আর্দ্র এ সমস্ত জলবায়ু আছে, সেই সমস্ত জলবায়ু অঞ্চলে এটি সংঘটিত হয়। উষ্ণ অর্থাৎ উষ্ণতা প্রচুর কিন্তু আর্দ্র মানে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়, যেমন নিরক্ষীয় অঞ্চলে। তো এইবার আমরা রাসায়নিক আবহবিকারের ভেতরে প্রবেশ করব। তো রাসায়নিক আবহবিকারকে মূলত চারটি ভাগে আমি এখানে ভাগ করছি। প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অঙ্গার যোজন। অঙ্গার যোজন, আমরা জানি যে এই অঙ্গার কথার অর্থ হলো কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2। কার্বন ডাইঅক্সাইড অঙ্গার কথার অর্থ, CO2 কে অঙ্গার বলে। আর আর যোজন মানে কি? আপনার যুক্ত হওয়া। ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করে বলে দিই না, আমাদের যে সমস্ত পরিবেশে কলকারখানা আছে, তো তারপরে প্রতিনিয়ত আমাদের পরিবেশে ইয়া চলে, যানবাহন চলে, আমরা দেখি। তো সেই কলকারখানা এবং যানবাহনের মধ্য দিয়ে যে সমস্ত CO2 উৎপন্ন হয়, সেই CO2 গুলো উপরে উঠে যায়, অর্থাৎ আকাশে উঠে যায়। এবং আকাশে যে জলকণা আছে, অর্থাৎ মেঘের মধ্যে যে জলকণাগুলো থাকে, সেই জলকণার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তো রাসায়নিক CO2 প্লাস H2O উপরে উঠে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দিল, তাহলে এইখানে উৎপন্ন হচ্ছে H2CO3। অর্থাৎ এইখানে উৎপন্ন এই অ্যাসিডটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? এই কার্বনিক অ্যাসিড যখন মাধ্যাকর্ষণের টানে আমাদের আমাদের ভূপৃষ্ঠের উপর পড়ে, যখন ভূপৃষ্ঠের উপর পড়ে তখন এই কার্বনিক অ্যাসিড কি করে না না এর সঙ্গে বিক্রিয়া করে চুনাপাথরের সঙ্গে। চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করার সময় এই কার্বনিক অ্যাসিডটা বিক্রিয়া করলো চুনাপাথরের সঙ্গে CO3 এবং উৎপন্ন করে CaHO3CH2। এই এইটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, আর ক্যালসিয়াম বাইকার্বনেট বাইকার্বনেট তো এইটি হচ্ছে বিক্রিয়া। প্রথমে CO2 আমাদের পরিবেশ থেকে উপরে উঠে গেল, তারপর মেঘের মধ্যে যে ইয়ে থাকে H2O বা জলকণাগুলো থাকে, সেইটার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করলো কার্বনিক অ্যাসিড বা H2CO3। এই H2CO3 আবার অ্যাসিড বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে ছড়ে পড়ে এবং সেই কার্বনিক অ্যাসিড চুনাপাথর, এটা হচ্ছে CaCO3 মানে হচ্ছে চুনাপাথর, চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে, চুনাপাথরের উপরে পড়ে এবং
আর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে সিএ হোল এই সিও থ্রি হোল সেস তারপরে টু, এইটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এইটি এই পুরো সমীকরণটি হচ্ছে অঙ্গার যোজনের সমীকরণ। এর ফলে চুনা পাথর যুক্ত হয়ে গুহা সৃষ্টি হয়, যেমন অন্ধ্রপ্রদেশের বোরা কেভস, সেখানে নানারকম ভূমিরূপ দেখা যায়, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট প্রভৃতি দেখা যায়। তাহলে এই গেল অঙ্গার যোজন। দুই, আমরা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে জারণ। জারণ মানে কি? অক্সিডেশন। জারণ মানে কি? না, অক্সিজেন যুক্ত হয়, ঠিক আছে, অক্সিজেন যুক্ত হয় সেটাকেই বলা হচ্ছে জারণ। অক্সিজেন এখানে যুক্ত হবে কার সঙ্গে? না, লোহার সঙ্গে অক্সিজেনটা যুক্ত হবে। লোহার সঙ্গে যুক্ত হয়ে আমরা এখানে সমীকরণের সাহায্যে আমরা দেখবো যে কি উৎপন্ন করছে। লোহার সঙ্গে যুক্ত হয়, তাহলে আমরা একটু সরাসরি সমীকরণে চলে যাই। ফোর এফ ইও প্লাস, আচ্ছা ফোর এফ ইও এর নাম হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড, ওকে। তাহলে ফেরাস অক্সাইডের সঙ্গে এইচ টু ও, অর্থাৎ থ্রি এইচ টু ও, তিন অনু এক, তিন অনু জল, এটা হচ্ছে জল, থ্রি এইচ টু ও প্লাস ও টু, যেহেতু এখানে কি জারণ না অক্সিজেন উৎপন্ন, অক্সিজেন যুক্ত হয়ে জারণ, তাহলে এইটা হচ্ছে অক্সিজেন, তাহলে এটি উৎপন্ন করছে টু এফ ই টু ও থ্রি, থ্রি এইচ টু ও, এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে ফেরিক অক্সাইড বা লিমোনাইট, লিমোনাইট, ঠিক আছে। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যখন এই লোহার মানে ফেরাস অক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে গেল তখন কিন্তু আপনার লোহাটা কিন্তু একটু আলগা হয়ে গেল, এর ফলে কিন্তু লোহায় একটা একটা বাদামি বা লালচে বর্ণের একটা আস্তরণ পড়ে গেল, এটাকেই বলা হচ্ছে মরিচা, অর্থাৎ এর জন্যই কিন্তু লোহায় মরিচা পড়ে। তো আমি আরেকবার এটা এটাও বলে দিই বিক্রিয়াটা, তাহলে ফেরাস অক্সাইড ফোর এফিও প্লাস জল থ্রি এইচ টু ও, তিন অনু জল প্লাস অক্সিজেন ও টু থেকে উৎপন্ন করছে টু এফি টু ও থ্রি আর থ্রি এইচ টু ও, সবটাকে বলা হচ্ছে ফেরিক অক্সাইড বা লিমোনাইট। তো আমরা দুটি বিষয় জানলাম, অঙ্গার যোজন এবং জারণ। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, আরো দুটো বিষয় আছে, তাহলে আমি আমাকে এটা বোঝানো সুবিধার্থে আমি এটা বুঝে দিচ্ছি। এরপর আমরা যে বিষয়টি বুঝবো সেটা হচ্ছে জল যোজন। জল যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে জল যোজন, এখানে জল যুক্ত হয়, ওকে, জল যুক্ত হয়। তাহলে এটাও আমরা একটা সমীকরণের সাহায্যে দেখে নিই কি উৎপন্ন হচ্ছে। এইখানে চারণের সময় যেটা উৎপন্ন হলো অর্থাৎ ফেরিক অক্সাইড বা লিমোনাইট, সেইটার সঙ্গে জল যুক্ত হয়, তাহলে টু এফ ই টু ও থ্রি প্লাস থ্রি এইচ টু ও, এখানেও এখানেও তিন অনু জল থেকে উৎপন্ন করছে টু এফ ই টু ও থ্রি আর থ্রি এইচ টু ও। তাহলে আমি এগুলোর একটু নামগুলো লিখে নিই, এইটা আমি আগেই বললাম লিমোনাইট বা ফেরিক অক্সাইড, আমি এখানে লিখবো ফেরিক অক্সাইড, সেইটার সঙ্গে সিম্পলি তিন অনু জল উৎপন্ন হয়ে যাচ্ছে এবং এই এইটা উৎপন্ন করছে লিমোনাইট, এটাই গেল, এটাই গেল জল যোজন, ঠিক আছে। এবারে চার নাম্বার বিষয়টি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণটা কি? না, এই বিশ্লেষণে জল হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন আয়নে ভেঙে যায়, অর্থাৎ এইখানে জলটা কি হয় না হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন আয়নে ভেঙে যায়, তাহলে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস আয়নে ভেঙে যায়। এখানে সমীকরণটা কি হয় না, এখানে সবসময় অর্থোক্লেজ নেসপারের সঙ্গে জল যুক্ত হয় এবং উৎপন্ন করে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড
এবং পটাশিয়াম হাইড্রাইড। তাহলে কে এল এস আই থ্রি ও এটার নাম হচ্ছে অর্থোক্লেজ, অর্থোক্লেজ ফিলস্পার। অর্থোক্লেজ ফিলস্পারের সঙ্গে যুক্ত হয় জল, এইচ ও এইচ জল যুক্ত হয় এবং উৎপন্ন করে এইচ এ এল এস আই থ্রি ও এইট। এইটার নাম হচ্ছে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড, অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড। এবং কে ও এইচ পটাশিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড। ওকে, তাহলে এই গেল আদ্র বিশ্লেষণের সমীকরণ। তাহলে ই দাঁড়ালো না কে এ এল এস আই থ্রি ও এইট, এটা যে অর্থোক্লেজ ফেসপার, তার সঙ্গে যুক্ত হলো জল এইচ ও এইচ থেকে উৎপন্ন করলো এইচ এ এল এস আই থ্রি ও এইট থেকে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড, এটার নাম প্লাস এ ও এইচ মানে পটাশিয়াম হাইড্রাইড উৎপন্ন করলো। তো এই গেল আমাদের রাসায়নিক আবহবিজ্ঞান। আশা করি আপনাদের সম্পূর্ণ এই বিষয়টি বুঝতে পেরেছেন। সমীকরণগুলো একটু 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 বুঝে বুঝে পড়বেন, দেখবেন মনে রাখবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।